কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সারা দিনব্যাপী ধরমপুর ইউনিয়ন পরিষদের উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক। এ সময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাজেদুর রহমান সাজো। রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ নূর ইসলাম, শিশু রোগে বিশেষজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং চক্ষু রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ মমিনুল হক। ওই দিন সকাল সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। ভেড়ামারার দি ডক্টর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ব্লাড গ্রুপিং ও ইসিজি সেবা দেন। ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজেদুর রহমান সাজু জানান, এলাকার সকল স্তরের জনগণের স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে দিনব্যাপী প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। চিকিৎসাপত্র ছাড়াও বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিক্স পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়। তিনি আরও বলেন, ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন। আগামীতেও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চলমান থাকবে। সেবায় ধর্ম, সুস্বাস্থ্যই সকল সুখের মূল, এই মূল নীতি নিয়ে প্রতিষ্ঠিত ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের চলমান ফ্রি ক্যাম্পের আজকের 17তম ক্যাম্পে এখানে অনুষ্ঠিত হচ্ছে 40 নম্বর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দিনব্যাপী আমরা মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, নাক কান গলা ও চক্ষু এবং শিশু বিষয়ে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান করছি।